দিন যত যাচ্ছে আরো ভয়াবহ রূপ নিচ্ছে সুদানে ক্ষমতা দখলের লড়াই। চলমান সংঘাতের কারণে রাজধানী খার্তুমে ঘরবন্দী লাখো বাসিন্দা। দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র অভাব। সুদানের সেনা ও আধাসামরিক বাহিনীর এ লড়াইয়ের কারণে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা। চলমান সংঘাতে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পর সুদান থেকে কূটনীতিক ও নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে ব্রিটেন, জার্মানি ও ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ দেশটি থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। এদিকে বিদেশি কূটনীতিকরা সুদান ছেড়ে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বর্তমান পরিস্থিতিতে কূটনীতিকরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ না করে সুদান ছেড়ে চলে যাওয়ায় সংঘাত আরও দীর্ঘ হতে পারে বলে শঙ্কা তাদের। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সুদানের সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা স্বাধীন কাউন্সিলের মাধ্যমে দেশ পরিচালনা করে আসছিল। আফরিন মৌ, সময় সংবাদ।